নবজাগরণের পথিকৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী বিগত দিনের মতো এবারও রাজ্যে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত। এবছরও তার 204তম জন্মজয়ন্তী। রাজ্য সরকার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে পশ্চিম জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় আগরতলা ড্রপ গেট সংলগ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি প্রাঙ্গণে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত মনীষীরা বিশেষ অবদান রেখে গেছেন তাদেরকে বর্তমান প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আর সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি উদ্যোগে নির্মাণ করা হচ্ছে মনীষীদের মূর্তি। মনীষীদের জীবনী যত বেশি করে বর্তমান প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে ততই সমৃদ্ধ হবে সমাজ। দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই ক্ষেত্রে শিক্ষক যারা আছেন তারা এবং যারা ছাত্রছাত্রীরা আছেন সার্বিকভাবে বিদ্যাসাগরের ব্যক্তিত্ব আমাদের ভারতের বড় সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং কবি সার্বিকভাবে